কামাতে ময়দানে আমাদের মাথার উপর যে সূর্য এই সূর্যে 12টি মুখ হবে আর 11টা বেশি হবে সূর্যের তাপে জমিনটা উড়ে লাল তামা হয়ে যাবে तमाम হাসরবাসী মাতার গিনু টকবক 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 পড়তে থাকবে জীব মানুষের হাসরবাসীদের জীব কুকুরের মতো বেরিয়ে নবী স্থল পর্যন্ত চলে আসবে কুকুরের মতো জীবটা বেরিয়ে নবী স্থল পর্যন্ত চলে আসবে তমাম আসর জুড়ে কি আওয়াজ শুনতে পাওয়া যাবে পানি 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 আল্লাহু আকবার এখন সূর্য কটা জমিন থেকে সূর্যের দূরত্ব কতটা এই তোরা কেউ জানিস জমিন থেকে সূর্যের দূরত্ব না পরে জেনে নেবেন কিয়ামতের ময়দানে এই সূর্য আমাদের মাথার এক মাইল উপরে আসবে অথবা হাফ মাইল এখন একটা সূর্য কত উপরে জ্যৈষ্ঠ মাস চৈত্র মাস বৈশাখ মাস আপনারা বলুন তো কত কষ্ট হয় যারা জন্মজুরি খাটা মানুষ যারা পাসিনায় পাসিনা হয়ে যায় ঘামে ঘাম হয়ে যায় শরীরটা সেদিনই সূর্য আমাদের মাথার এক মাইল অথবা হাফ মাইল উপরে চলে আসবে আরো 11টা বেশি হবে টোটাল আল্লাহ আকবার সূর্যের তাপে হাসরবাসীদের মাথা চান্দি ফেটে গিয়ে টকবক করে ফুটবে জীবগুলো কুকুরের মতো বেরিয়ে নাবি স্থল পর্যন্ত চলে আসবে তাম হাসর জুড়ে একটি আওয়াজ কি আওয়াজ পানি 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 কামাতে ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবে পাপ নেকিকে ওজন করবে আল্লাহ ইনসাফের পাল্লা খাড়া করবে যার নেকির পাল্লা ভারী হবে ঠিকানাটা জান্নাত হয়ে যাবে যার গুনার পাল্লা ভারী হবে ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা আল্লাহ বলে বান্দা পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণে নেকির কাজ করো আমাদের ময়দানে আমি আল্লাহ পাক যারা পরিমাণে নেকির জাজা দিয়ে দেব আল্লাহ পরে বলে বান্দা পৃথিবীর জমিনে যদি যারা পরিমাণে গুনার কাজ করো বান্দা আমাদের ময়দানে ওই গুনার খাসা রাস্তা তোমায় গোনা লাগবে আপনি যদি পৃথিবীর জমিনে সরিষা দানা পরিমাণে নেকির কাজ করেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে সরিষা দানা পরিমাণে নেকির বদলা দিয়ে দেবে সুবহানাল্লাহ আবার কেউ যদি সরিষা দানা পরিমাণে গুনার কাজ করে খেসারত খেসারত দিতে হবে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন হাগা মানুষের বিচার আল্লাহর বিচার এক নাকি কথা বলেন না কেন মানুষের বিচার হচ্ছে পক্ষপাতিত্বের বিচার আমাদের বিচার পক্ষপাতিত্ব এটা আমার দলের লোক এটা আমার নিজের লোক এটা আমার ছেলে আল্লাহর বিচার হবে ইনসাফের সঙ্গে বিচার হবে সুবহানাল্লাহ বলুন বলুন বান্দা আল্লাহর কাছ থেকে ইনসাফ পাবে না তো কার কাছ থেকে পাবে কার কাছ থেকে ইনসাফ পাবে ও আমার মা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবে এক বান্দার বিচার আল্লাহ পাক হিসাব নেবেন হিসাব নিয়ে দেখতে পাওয়া যাবে ওই বান্দার 99টা নেকি একটা গোনা নেকি কটা গোনা
মানে একটা গুনার পরিবর্তে ও যদি একটা নেকি পায় অতি সহজে জান্নাত একটু সুবহানাল্লাহ বলুন ও 99টা নেকি একটা গুনাহ তার মানে একটা গুনার পরিবর্তে যদি একটা নেকি পায় অতি সহজে জান্নাত পেয়ে যাবে একটা নেকি কম আল্লাহর হুকুম হয়ে গেল অর্ডার জাহান্নামে চলে যা কার হুকুম ছেড়ে দেখি জোরে বলো কার হুকুম ওখানে কি বলা যাবে আল্লাহ আমার বিচারটা কিন্তু ঠিক হলো না বলা যাবে চলে যা বান্দার নাজারি করবে বান্দা কান্নাকাটি করবে আল্লাহ জাহান্নামে দিও না আল্লাহ জাহান্নাম আর আগুন আমি সহ্য করতে পারবো না আল্লাহ আমায় জাহান্নামে দিও না জাহান্নাম আর আগুন সহ্য করতে পারবো না ও যুবকেরা পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নাম আর আগুনের তাপ 70 গুণে বেশি হবে বলুন আল্লাহু আকবার জাহান্নাম আর আগুন আপনার দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নাম আর আগুনের ক্ষমতা আরো 70 গুণ বেশি কত গুণ 70 গুণ দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি একটু যদি আগুনে ছ্যাঁক লাগে কি হয় কি হয় ও আমার মা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যোহরের নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাতে তাশরীফ আনলেন আল্লাহ নবী আম্মা জানের হুজুরাতে এসে দেখে আম্মা জানের ঘরের দরজাটা বন্ধ করা আম্মা জানের ঘরের দরজাটা বন্ধ করা আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ নবী একবার সালাম দিলেন ভিতর থেকে সালামের উত্তর আসে না আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন ভিতর থেকে সালামের জবাব আসে না আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন ভিতর থেকে সালামের জবাব আসে না আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা কেন আয়েশা আমার সালামের জবাব দিল না আল্লাহ নবী ঘরের দরওয়াজায় আঘাত করলেন ঘরের দরওয়াজায় আঘাত করলেন ঘরের দরওয়াজা খুলে গেল নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কোটি বাচ্চার মতো রোনাজারি করে কোটি বাচ্চার মতো কান্নাকাটি করে আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বিবি আয়েশা এই দুপুরের সময় ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদছ কেন কি হয়েছে তোমার কিসের জন্য তুমি কাঁদো আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনে দিকে চেয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জোর আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম আমি আয়েশা আপনার জন্য রান্নাতে মশগুল ছিলাম হঠাৎ উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল যারা সহ্য করতে পারি না যন্ত্রণা সহ্য করতে পারি না ওই সময় জাহান্নাম আর কথা মনে পড়ে গিয়েছে পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নাম আর আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নাম আর আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জোর
আল্লাহ যদি আমি আয়েশা আল্লাহ যদি আমায় জাহান্নামি বানিয়ে দেয় আমি আয়েশা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে ঘরের দরজা জানালা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকে রে জাহান্নামের ভয়ে কাঁপছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে একটু যাই দেখি না কেউ আমাকে একটা নেকি দেয় নাকি আল্লাহ পাক বলবে যা বান্দা তোকে ছেড়ে দিলাম ওই বান্দা হাশরের ময়দানে আব্বার কাছে যাবে আব্বা ফিরিয়ে দেবে মায়ের কাছে যাবে মা ফিরিয়ে দেবে আব্বার কাছে যাবে আব্বা ফিরিয়ে দেবে মায়ের কাছে যাবে মা ফিরিয়ে দেবে বিবির কাছে যাবে বিবি ফিরিয়ে দেবে মেয়ের কাছে যাবে মেয়ে ফিরিয়ে দেবে ছেলে ফিরিয়ে দেবে বন্ধু বান্ধব ফিরিয়ে দেবে কেউ একটা নেকি দেবে না সবাই ফিরিয়ে দেবে আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি সবাই যখন ফিরিয়ে দেবে ওই বান্দা নৈরাশ হয় আল্লাহ পাকের দরবারে চলে আসবে আল্লাহ পাক আমার আব্বা আমাকে ফিরিয়ে দিয়েছে আম্মা আমাকে ফিরিয়ে দিয়েছে মা আমাকে ফিরিয়ে দিয়েছে বিবি আমাকে ফিরিয়ে দিয়েছে ছেলে আমাকে ফিরিয়ে দিয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমায় ফিরিয়ে দিয়েছে আল্লাহ আমায় জাহান্নামায় দিও না আল্লাহ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না জাহান্নামায় দিও না আল্লাহ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না বান্দার ওনাগারি করে কান্নাকাটি করে আল্লাহ পাক বলে ও আমার তোর জীবনের এখনো একটা নেকি আমার কাছে আছে ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই জোরে বলতে পারলেন না মহাব্বতে বলতে পারলেন না তকবীর নারায় তাকবীর জোরে বলুন নারায় তাকবীর একটা নেকি এখনো আমার কাছে আছে এখনো তোর পাল্লায় দিইনি মান্নার নেকি কম কটা একটা আছে ওই সময় আল্লাহর বান্দা বলবে আল্লাহ আজ হাশরের ময়দানে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো আল্লাহ তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো আল্লাহ বলে বান্দা রে ও আমার বান্দা আমি তোর সঙ্গে ঠাট্টা করি না বান্দা তোর সঙ্গে বিদ্রুপ করি না বান্দা আল্লাহ পাক আমার যে নেকিটা তোমার কাছে ওটা আমার কোন নেকি ওটা আমার কোন নেকি আল্লাহ বলে বান্দা রে ও আমার বান্দা তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা ওই ঘুমের ভিতরে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি ও আমার বান্দা রে তুই ঘুমের ভিতরে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি এক করোট থেকে যখন অপর করোটে গিয়েছিলি তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল ওই ঘুমের ভিতরে একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে ওই নেকিটা আমার কাছে মজুদ ও আমার মালাইকারা এই নেকিটা আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও ওই নেকিটা বান্দার নেকির পাল্লায় জিনা চাপিয়ে দেবে দেখতে পাওয়া যাবে আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ বলেছে কখন ওই ছেলেটা আল্লাহ বলেছে কখন
ও ঘুমিয়েছিল, ঘুমের ভিতরে এপাশ থেকে ওপাশ যাওয়ার সময় সোবান থেকে বেরিয়ে গেছে কি আল্লাহ। এই ঘুমের ভিতরে আল্লাহ বলার কারণে যদি নাজাতের ওসিলা হয়ে যায়, তুই যে সময়টা পিকনিকে দিলি, যে সময়টায় দাপাদাপি করলি, যে সময়টা লাফালাফি করলি, যে সময়টায় বন্ধু বান্ধবের সঙ্গে তুই ইয়ারকি আড্ডা মেরে নষ্ট করলি, এই সময় যদি একটু আল্লাহ বিল্লাহ করতিস, একটু আল্লাহকে ডাকতিস, কেয়ামতের ময়দানে হয়তো ওটাই তোর জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যেত। মানুষ তো বোঝে না, মানুষ তো বোঝে না। কবিতার ভাষায় বলছে, জো কার নাগে কার লে আসমা কে সায়া তলে হাসর তাক সোতা রে গা খাক কে সায়া তলে, যা কিছু করার করে নাও আসমানের ছায়ার নিচে, কেন না কায়ামাত পর্যন্ত শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে। ও যুবকেরা, তোমার আমার আব্বা মা দাদু দাদি নানু নানি চাচু চাচি যারা কবরের ভিতরে চলে গিয়েছে, তোমার আমার আব্বা আম্মা দাদু দাদি নানু নানি চাচু চাচি ওই কবরের ভিতর থেকে তোমার আমার সঙ্গে হিংসা করে, মৃত্যু ব্যক্তিরা তোমার আমার সঙ্গে হিংসা করে, তোমার আমার আব্বা আম্মা দাদু দাদি নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে বলে, ও আমার ছেলেরা তোদের জন্য নামাজের দরওয়াজা খোলা, আমাদের নামাজ পড়ার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে, তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে, তোরা দান দান করতে পারিস, আমাদের দান দান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, তোরা জিকির আজকার করতে পারিস, আমাদের জিকির আজকার করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এই ছেলে ও মায়েরাম, ও বোনেরা, আমি আপনাদের বলবো মা, আপনি সকালবেলা উঠেছেন ফজরের নামাজ পড়েছেন মা, এই এলাকার কবাদ গ্রাম্য এলাকার মায়েরা সকালবেলা উঠে আঙিনা ঝাঁট দেয়, অনেক মায়েরা আঙিনা ঝাঁট দেয়, আঙিনা সাফ করে, শহর এলাকার মায়েদের আঙিনা নেই, আঙিনা নেই, তবে গ্রাম্য এলাকার মায়েদের এখনো আঙিনা আছে, যারা উঠোন বলে, উঠোন বলে, উঠোন বলে, ও মা ফজরের নামাজ আঙিনা ঝাঁট দিচ্ছেন মা, আমি আপনাকে সৎ পরামর্শ দেব মা, আপনি আঙিনা ঝাঁট দিতে থাকুন, মুখে মুখে একটু কলেমা শরীফ পড়ুন, একটু দরুদ শরীফ পড়ুন মা, আঙিনাও ঝাঁট দেওয়া হবে, নেকিও কামাই হবে, আঙিনাও ঝাঁট দেওয়া হবে, নেকিও। ও মায়েরাম, আঙিনা ঝাড় দেওয়ার পরে আপনি থালা বাসন মাজবেন মা, কেউ যায় পুকুরের ঘাটে, কেউ যায় কলের গোড়ায়, ও মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে সৎ পরামর্শ দেব মা, আপনি যখন পুকুরের ঘাটে যখন থালা বাটি সাফ করবেন, ও মা আপনি থালা মাজতে থাকুন আর মনে মনে গুনগুন আওয়াজ একটু দরুদ শরীফ পড়ুন, আপনি থালা মাজতে থাকুন গুনগুন আওয়াজ একটু কলে মা শরীফ পড়ুন মা, ওই দরুদ শরীফ আর কলেমা শরীফ আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। আর পুরুষদেরকে বলবো, ফজরের নামাজ পড়েছেন, আপনি ব্যবসায় বেরিয়ে যাচ্ছেন, আল্লাহর কোরআন ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, আপনি ফজরের নামাজ পড়ে আল্লাহর জমিনে হালাল রুজির জন্য বেরিয়ে যাচ্ছেন, আপনি আপনি এখান থেকে মনে করুন আপনি কাপ করায় যাচ্ছেন সবজি নিয়ে সাইকেলে করে যাচ্ছেন, আমি আপনাকে সৎ পরামর্শ দেব, আপনি সাইকেলের প্যাকেট আপনি প্যাটেলটা মারতে থাকুন আর গুনগুন আওয়াজ একটু কলেমা শরীফ দরুদ শরীফ পড়তে থাকুন, কেউ মোটর সাইকেলে যাচ্ছেন আপনাকে সৎ পরামর্শ দেব পিকআপ টানতে থাকুন, গুনগুন আওয়াজে কলেমা শরীফ দরুদ শরীফ পড়তে থাকুন, বাজারে যাওয়া হবে নেকিও কামাই হবে।
আমার কথা বুঝতে পারছেন না? কারণ যেদিন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে আমাদের নেকির দরজা বন্ধ হয়ে যাবে। এই ছেলেরা, তোদের ভাই শাহানুর আলম গাড়ির ভিতরে চুপ করে বসে থাকে না? এই তোদের ভাই শাহানুর আলম গাড়ির ভিতরে চুপ করে বসে থাকে না? হ্যাঁ, অনেক সময় দেখা যায় ক্লান্ত হয়ে যায়, শুয়ে পড়ি, ঘুমিয়ে যাই। রক্ত মাংসের শরীর তো, গত রাত্রে আমার জলসা ছিল নদিয়া কৃষ্ণনগর থেকে আরো কম বেশি 40-45 কিলোমিটার দূরে। নদিয়া কৃষ্ণনগর থেকে 40-45 কিলোমিটার ভিতরে ছিলাম। আল্লাহ আল্লাহ, গাড়িতে আমি, আমার ড্রাইভার, আমি যদি ঘুমিয়ে যাই ও বেচারাও মুসিবতে পড়ে যাবে। গাড়িতে বসে আছি, একটু কলেমা শরীফ পড়ি, একটু দরুদ শরীফ পড়ি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি। আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে ওটা না যাতে ওসিলা হয়ে যাবে। পায়ে ধরে এখানে অনেক যুবক, তারা আমার কাছে ওয়াদা হয়েছে যে আমরা এই অন্যায় কাজ করব না। আর একটা কথা বলে যাচ্ছি, ছেলেরা তোদের দোয়া সাবেশন করতে করতে 12:30 হয়ে যাবে। আর একটা কথা বলে যাচ্ছি, এ আমার দিকে তাকাও, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহারটা করবি। ছেলেরা খবরদার, তোদের ভাই বলে যাচ্ছে আমি, শুনে রাখ। এই ছেলেরা আমার দিকে তাকা, আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি না। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি নই, এটা আমার আব্বা আম্মার দোয়া। আমার আব্বা আম্মার জন্য সবসময় কাঁদতেন, আমার মা আব্বার চেয়ে বেশি কাঁদতেন আমার মা। আল্লাহ আমার ছেলে যেন আলেম হয়। আল্লাহ আমার সন্তান যেন আলেম হয়। আমার আব্বার দোয়া, মায়ের দোয়া। ও যুবকেরা শুনে রেখে দে, আব্বার দোয়াটা এমন জিনিস, মায়ের দোয়াটা এমন জিনিস, তোর মসজিদের ইমাম যদি দোয়া করে ওই দোয়া কবুল হবে, গ্যারান্টি নেই। শাহানুর আলম যদি তোর জন্য দোয়া করে, গ্যারান্টি নেই কবুল হবে। পীর সাহেব যদি তোর জন্য দোয়া করে, গ্যারান্টি নেই কবুল হবে। আমির সাহেব যদি দোয়া করে, গ্যারান্টি নেই কবুল হবে। পীরের দোয়া, আমিরের দোয়া, ইমামের দোয়া, আলেমের দোয়া, মুফতির দোয়া, কাদির দোয়া, আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 যাবে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। ও আব্বা মা যদি বেটা বেটির জন্য দোয়া চায়, আব্বা মা আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাপের দোয়াটা, আব্বা মায়ের দোয়াটা, পিতা মাতার দোয়াটা, মা বাপের দোয়া, আব্বা আম্মার দোয়া, পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যা। জুমার নামাজটা পড়বি, আব্বা আম্মার সেবা যত্ন করবি, বড়দেরকে সম্মান করবি, শরীয়ত বিরোধী কাজ থেকে জীবনটা বাঁচাবি, আল্লাহ রহমত হবে। এই আমার কথা মনে থাকবে, এই যুবক মনে থাকবে, আল্লাহ রহমত হবে। অনেকদিন পরে আপনাদের ছেলে গোয়ালিয়ার আমি এসেছি, এই তো এখান থেকে কদিন আগে এসেছিলাম, আপনাদের পাশে এসেছিলাম, মানিকতলা আছে না? মানিকতলা, ওখানে একটা নতুন মসজিদ হয়েছে, আপনার এই খালটা পেরিয়ে গিয়ে একটা মসজিদ হয়েছে না? এই তো এখান থেকে কদিন আগে, ও কবে এসেছিলাম ওটা? ও হ্যাঁ, মঙ্গলবার না না, হ্যাঁ শুক্রবার এসেছিল, কদিন আগে এসেছিল মানিকতলা। আজকে ছেলে গোয়ালিয়ার এসেছি, আমার খুব খুব ভালো লাগছে আমার।
খুব ভালো লাগছে আমার এখানকার ছেলের একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে আপনারা সহযোগিতা করেছেন আমার মায়েরা সহযোগিতা করেছে আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন আল্লাহুম্মা আমিন সকলে আমার জন্য দোয়া করবেন আমার কথা মনে থাকবে ও মুরব্বীরা আমার নাম ধরে দোয়া করবেন আল্লাহ শাহজালালকে তো ওয়াচ করে ওকে তার থেকে বেশি আমল করার তৌফিক দিবেন শাহজালালের শরীরটা ভালো রাখবেন সুস্থ রাখবেন আমার জন্য আমার নাম ধরে দোয়া করবেন মায়েরা যারা আছে পর্দার আড়ালে মায়েরা মায়েরা আমার নাম ধরে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি তো মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি ডায়রি দেখলে ভয় হয় আল্লাহ পাক আপনার রহমত ছাড়া আমি তো পারবো না ডায়রিতে ভয় হয় এই পাই মাথায় তুললো কি করে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করুন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন উঠে দাঁড়ান তো একটু সালাম পড়ে নেই উঠে দাঁড়ান ইয়া নবী আল্লাহ আমি বই দেন তো আপনাদের এলাকায় মাহফিল হলে এই মাইকটা নেবেন এই মাইকের নাম কি ওহিদুল শহীদুল এই মাইকটা নেবেন মাইকে কথা বলে আমি তৃপ্তি পেলাম আর একটা কথা বলে যাচ্ছি আমি জলসা জলসা আমি কেতাবটা বিক্রি করি এটা হচ্ছে আল্লামা বড় মহাশয় হুজুরের লেখা কে বলুন তো আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ কত হাজার বলছি 18,000 তিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কোনদিন মক্কা শরীফে পড়েছেন কোনদিন মদিনা শরীফে পড়েছেন আবার ফজরের নামাজটা বাড়ি এসে পড়েছেন হুজুর বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম বলুন সুবহানাল্লাহ আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম অনেক ছেলেরা আছে উজু জানে না অনেক ছেলেরা আছে গোসল জানে না পাক না পাক জানে না কিভাবে উজু করতে হয় কিভাবে গোসল করতে হয় জানে না কিভাবে নামাজে দাঁড়াতে হয় কিভাবে রুকু করতে হয় কিভাবে সেজদা করতে হয় জানে না অনেক মায়েরা আছে কিভাবে উজু করতে হয় জানে না গোসল করতে হয় জানে না ফরজ গোসল কি করে করতে হবে জানে না আমি যখন নামাজে দাঁড়াবো কিভাবে দাঁড়াবো আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার নজরটা কোন দিকে থাকবে আমি যখন রুকুতে যাব আমার নজরটা কোন দিকে থাকবে আমি যখন সিজদায় যাব আমার নজরটা কোন দিকে থাকবে আল্লামা হুজুর সুন্দর করে লিখে গেছে হুজুর বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম পৃথিবীর অন্য কেউ তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না তারা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে কিয়ামতের ময়দানে একটি দল জান্নাতে যাবে ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত বলুন সুবহানাল্লাহ এর প্রিন্ট আছে 70 টাকা আমি সিলসিলার স্বার্থে আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায় এটা 50 টাকা করে বিক্রি করি আপনাদের কাছে নিয়ে যাবে এখানে কাউকে আসতে হবে নিয়ে যাবে আপনাদের কাছে পারলে একটা করে কেতাব নেবে মায়েরা যদি আঁচলের মোড়ে 50 টাকা থাকে একটা কেতাব নেবে পড়বেন আর যারা 5 অক্ত নামাজ পড়েন আপনারাও এই কেতাব পড়বেন পড়ে দেখবেন আপনার অজান্তেই অনেক ভুল ধরা পড়বে যেগুলো আপনি জানতেন না আমি যখন বলবো তখন কিছু দেবেন নিয়ে আসুন طلال بدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداين يا نبي ছেলেরা জোরে জোরে পড়ো ইয়া রাসূল সালাম
يا نبي نامو پیارا يا رسول نامو پیارا عرش پر رب نے پکارا سچ پیغمبر ہے ہمارا تماري وسيلاني قادلين آدم اوها خويلو مابو دير دايا قبولو قدي لين صلوات الله يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير خلق كل حميم بذائر رب الدرود والسلام برغزيد نبي پر اپنے مدم بلغ العلا بكماله اے خوكا يا ما بولتے ہو تو نہیں جاؤ اے چھلیرا اے جوبوکرا اے জীবনে অনেক পয়সা নষ্ট করেছো পারলে 50 টাকা দিয়ে একটা কিতাব নাও আর মায়েরা যারা পড়ালে আছেন মায়েরা পারলে ছোট বাচ্চাকে দিয়ে একটা কিতাব নেন পারলে ছোট বাচ্চাকে দিয়ে একটা কিতাব নেবেন মায়েরা যুবকেরা যারা এখানে আছো বাবা পারলে 50 টাকা দিয়ে একটা কিতাব নেবেন হ্যাঁ ها ها ها